সরকার বাহাদুরকে বলতে চাই আপনারা নিজেরাও জানেন না আপনারা আপনাদের কত বড় ক্ষতিটা করেছে খেতে লাইলে সমান ভাববেন না সবাইকে এক পাল্লায় মাপবেন না শায়খা চরমুনাই যদি সেদিন বলতো বাংলার লক্ষ কোটি যুবক বাংলার হাজারো মুসলমান সেদিন বরিশাল অভিমুখে রওনা দিত ঠিক কিনা বন্ধুগণ আমাদের আমির যদি বলতে পারেন সেদিন আমরা বরিশাল বিভাগকে চাইলে বাংলাদেশ থেকে আলাদা করে দিতে পারতাম ঠিক কিনা বন্ধুগণ ঢাকা সহ সেদিন সারা দেশে আমরা হরতাল ডেকে দেশকে অবরুদ্ধ করে রাখতে পারতাম কিন্তু কেন করিনি কারণ চরমুনাই পি সাহেব শান্তিকামী মানুষের রাজনীতি করে চরমুনাই পি সাহেব শান্তির জন্য রাজনীতি করে চরমুনাই পি সাহেব শান্তির রাজনীতি করে ঠিক কিনা বন্ধুগণ আমরা দেখতে চেয়েছি আপনি কি করেন দোষীদের খুঁজে বের করেন কিনা এর পিছনে কে রয়েছে অবশ্যই আপনি রয়েছেন এটার শাস্তির ব্যবস্থা করেন কিনা সেটা তো করলেনই না পরন্তু দেখলাম আপনার ব্যর্থ অথর্ব নির্বাচন কমিশনার শ্রী বলল তিনি কি ইন্তেকাল করেছেন তার মানে কি আপনি চেয়েছেন তিনি ইন্তেকাল করুক আপনি কি তাকে মারার পরিকল্পনা করেছেন তার মানে বোঝা যাচ্ছে আপনার কথা স্পষ্ট যারা শায়েকের উপর আক্রমণ করেছে তার পিছনে নির্বাচন কমিশনারের মদত রয়েছে তা না থাকলে তো আপনি বলতে পারেন না তিনি কি ইন্তেকাল করেছেন তার মানে ব্যাপারটা এরকম মরিয়া প্রমাণ করিতে হইবে নির্বাচন সুষ্ঠু হয় নাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ এখান থেকে বলতে চাই শায়েক যদি ডাক দেয় আমরা নরসিংদীকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারবো ঠিক কিনা বন্ধুগণ আমরা অবরুদ্ধ করে ফেলতে পারবো ঢাকা সড়ক মহাসড়কগুলো ঠিক কিনা বন্ধুগণ আমাদের শায়েক ডাক দিলে আমরা জান মালের পরোয়া করবো না খুন গুম হত্যার আমরা ভয় করবো না ইনশাল্লাহ আমরা লড়তে রাজি আছি তো ইনশাল্লাহ এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আজকে জেহাদ ঘোষণা হয়ে গেছে ওই শেখ হাসিনার মওদদে ওই কুলাঙ্গার ইসির মওদদে আমার শায়েকের উপর হামলা হয়েছে ঠিক কিনা বরিশাল কেন আমি শেখ হাসিনাকে বলতে চাই আপনার গোপালগঞ্জ ফরিদপুরে যদি আপনি দাঁড়ান আপনার সুষ্ঠুভাবে নির্বাচন দিয়ে আমার সাহেব যদি আপনার ফরিদপুর থেকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আপনাকে সেখান থেকেও বিপুল ভোটে পরাজয় করবে আপনি পরিষ্কারভাবে আপনার ইসি ওই কুলাঙ্গার ওই ছাত্রলীগের কুলাঙ্গারদের দিয়ে ওই নির্বাচনকে হট্টগোল করার জন্য আপনি ওই নির্বাচনের ফলাফল আপনার ওই আওয়ামী লীগের আওতায় আনার জন্য এই আমার শায়েকের উপর হামলা করেছে ঠিক কিনা আমরা পরিষ্কারভাবে ফেসবুকে দেখেছি আমার শায়েক যখন আমার শায়েকের উপর হামলা হয়েছে বারোটার পরে আমার শায়েক কেন্দ্র থেকে এসে ওই নির্বাচন বর্জন করেছে তারপরও প্রথম যখন 25টি কেন্দ্রে ওই ফলাফল ফলাফল ঘোষণা হয় তখন দেখেছি হাত পাকা 17,000 নৌকায় 5,000 ঠিক কিনা তারপরও যদি পরিষ্কারভাবে যদি ফলাফল সুষ্ঠুভাবে ঘোষণা হইত ওইখান থেকে হাত পাকায় বিজয় ঘোষণা করত পরিষ্কারভাবে বলছি আপনি যেইভাবে তাল বাহানা শুরু করছেন সেইভাবে তাল বাহানা করে আগামী জাতীয় সংসদে আপনি এইভাবে নির্বাচন করতে পারবে না জাতীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে আর এই কুলাঙ্গার ইসিকে পদত্যাগে বাধ্য করতে হবে সেই উদার্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমার তৌফিক ইল্লাহ এই অবৈধ ভোটবিহীন সরকার বারবার এই জাতিকে দুকা দিয়ে এসেছে কথা বলুন ঠিক কিনা পীর সাহেব চরমুনার উপরে আমাদের শায়েকের উপরে আগ্রেশন চালিয়ে এই শেখ হাসিনা সরকারের পদত্যাগ নিশ্চিত করেছে কথা বলুন ঠিক কিনা আসুন এই বর্তমান ছিয়েছি সর্বজায়গায় দীক্ষিত এবং অতিরেই অচিরেই আমরা তার পদত্যাগ কামনা করছি পাশাপাশি আগামী জাতীয় যে নির্বাচন সে নির্বাচন জাতীয় সরকারের অধীনে দিতে হবে এই সিএসির মাধ্যমে আর কোনো নির্বাচনে বাংলার মাটিতে হতে দেওয়া যায় না কথা বলুন ঠিক কিনা
তাই আসুন আমাদের আবিরের পক্ষ থেকে যখন যেই নির্দেশ আসবেন আমাদের শেষ রক্তবিন্দু দেওয়া হলো এই স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বাংলার মাটিতে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই জমিরে কুরআন প্রতিষ্ঠার জন্য আমরা সর্বসম্মিলিত করতে প্রস্তুত আছি কথা বলুন ঠিক কি না তাই আমি আশাবাদ ব্যক্ত করছি আমির যখন যা নির্দেশ দিবে আমরা সেই নির্দেশ পালনে সচেষ্ট থাকি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের বেঁচে থাকা আমাদের মরে থাকা মরে যাওয়া একমাত্র আল্লাহর জন্য আজকে আপনারা সকলেই জানেন 12 তারিখে বরিশাল সিটি নির্বাচনে যখন আমি সরকার দেখেছে যে ভাত পাকা বিপুল ভোটে জয় হবে এবং নৌকা সাগরের অতল গভীরে চলে যাবে তখন তারা একটি নীল নকশা এঁকেছে তারা আমাদের শ্রদ্ধাভাজন আমাদের ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েব আমির আমাদের প্রাণের প্রিয় আমাদের কলিজার শায়েকের উপর আঘাত করেছে ওই দিন যদি শায়েক আমাদেরকে না ফিরাতো ওই দিন যদি শায়েক নির্দেশ দিত শুধু বরিশাল নয় গোটা বাংলাদেশকে আমরা অচল করে দিতাম যেই শায়েকের নির্দেশে আমরা ওই দিন চুপ থেকেছিলাম সেই শায়েক যদি এখন আবার নির্দেশ দেয় তাহলে কি হবে বলেন সেই শায়েক আবার যে কোনো মুহূর্তে নির্দেশ দিতে পারে সেই সময়টা সকাল হতে পারে দুপুর হতে পারে বিকাল হতে পারে রাতের গভীরে হতে পারে সুতরাং যেই মুহূর্তেই হোক আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বো